মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াই গ্রাম, গ্রাম তালসুর, কুণ্ডপাড়া। তে দর্শক, আমি আপনাদের মাঝে আমার যে কচুর চারা, সে চারা আমি আপনাদের দেখাবো। আমারটা এটা কালো লতিরাজ কচু। তে এক পিস কচু হবে এই যে চারা দেখতে পাচ্ছেন আপনারা চারা। এই চারাটা বর্তমানে যাচ্ছে সিলেট হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলা। তে দর্শক, এই চারা আমরা কুরিয়ার সার্ভিস এবং পার্সেলের মাধ্যমে কিংবা বাসে আমরা চারা দিয়ে থাকি। তে দর্শক, আপনারা এই চারা নিতে যদি আপনারা আগ্রহী থাকেন, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর দর্শক, আমাদের যে কালো লতিরাজ চারা, এই যে চারা দেখাচ্ছি আপনাদের, এই যে চারা, এখানে প্রমাণ এই যে কালো লতিরাজ কচুর চারা। আর আমাদের চারা, প্রত্যেকটি চারা, এই যে আমি সাইজ করে চারা দিচ্ছি, একটা কেটে দেখেন তো, এই যে আমি চারা আমি আপনাদের মাধ্যমে দেবো। অনেকে বলেন আপনি চারা, আখুর চারা কীভাবে দিবেন? তো দর্শক, চারা, এই যে আমার চারা, এই চারা আমি এভাবে দেবো, এভাবে আমি বস্তায়, একটি বস্তায় 1400-1500 কিংবা 1000 চারা একটি বস্তায় আটে, সে বস্তায় আমরা চারা পাঠাই। তো দর্শক, এই কচু লাগানোর ঠিক 60-65 দিনের ভিতরেই লতি বের হবে, আর 70-75 দিনের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন। এক বিঘা জমি যদি আপনি এই কচু চাষ করেন, সাপ্তাহিক 6-7 মণ পর্যন্ত আপনি লতি চাষ করতে পারবেন। তে দর্শক, এটি খুব লাভবান একটি আবাদ, এক বিঘা জমি থেকে 1.5-2 লক্ষ টাকা পর্যন্ত আয়। তে দর্শক, আমার এই কালো লতিরাজ কচুর চারা যদি আপনারা নিতে আগ্রহী থাকেন, অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।